এখন হচ্ছে আমাদের যাতায়াতের প্রবলেম হচ্ছে, আমাদের এক্সাম থাকতেছে, এক্সাম ঠিক টাইম মতো অ্যাটেন্ড করতে পারতেছে না, আমরা হচ্ছে স্টাডি ঠিক মতো করতে পারতেছে না, সর্বোপরি হচ্ছে আমাদের যাতায়াতের প্রবলেমের কারণে সব দিক থেকে আমরা পিছিয়ে পড়ছি। তো এখন হরতাল যদি না হতো এইভাবে আমাদের যেতে আসতে অতটা প্রবলেম হইতো না, আমরা হচ্ছে ভালোভাবে লাইফ লিড করতে পারতাম। অবশ্যই দুর্ভোগ হচ্ছে, আগে আসছি এখনও কোনো গাড়ি পাচ্ছি না আমি, সকালবেলা আমার অনেক জরুরি যেতে হবে, না এখন আমি গাড়ি পাচ্ছি না, অনেক কদরে অপেক্ষা করছি। গতকালকে থেকে আজকে গাড়ি অনেক বেশি ছাড়ছে, অনেক গাড়ি চলতেছে, যাত্রী কম, যাত্রী কম, মনে করেন যে গাড়ি অনেক গাড়ি অন্যান্য দুর্বল গাড়ি চলছে, যাইতেছে রাজীব যাইতেছে, শৌখিন যাইতেছে, কিন্তু যাত্রী নেই। রুটে মানুষ তো আতঙ্কে, মানুষ ভয় পায় আর শুনছে হরতাল বাইরে হয় না, গাড়ির অভাব নেই, গাড়ি রুটে গাড়ির অভাব নেই, গাড়ি পাচ্ছি না। তবে দেখা যাক, একটা বাস ছিল চলে গেছে, সচরাচর বাস নাই, মানে রেগুলার যেরকম বাস চলে ওরকম বাস নাই। হ্যাঁ অবশ্যই হচ্ছে, যেমন বাসের ভাড়া বেশি যাচ্ছে, সচরাচর যে একটা দুইটা বাস পাওয়া যাচ্ছে ওই বাসের ভাড়া বেশি যাচ্ছে, তারপরে সময় মতো পৌঁছাইতে পারতেছি না। সে আর কি দূরে থেকে আসে, কেউ ঢাকা থেকে আসে, কেউ বাইবেশিং থেকে আসে, এদের জন্য সমস্যা হয় আর কি। অ্যাবসেন্ট না, যারা বেশিরভাগ যারা স্টাফ পর্যায়ে তো তারাই দূরে থাকে, আর যারা ওয়ার্কার লেভেলে এখানেই থাকে আর কি। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার।